আসসালামু আলাইকুম ক্যাতু আজকের আলোচনাটি আপনারা যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ বিভিন্ন সময় এক মানুষ অপর মানুষের বিরুদ্ধে শত্রুতামি করে কারণে অকারণে অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই এক ব্যক্তি আরেক ব্যক্তির ক্ষতি করতে চায় এই এক ব্যক্তি আরক ব্যক্তি ক্ষতি করাটা এটা নতুন নয় এবং এই ক্ষতি করার ইচ্ছাটা শুধুমাত্র এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে নয় সকল শ্রেণীর মানুষের বিরুদ্ধেই কিছু মানুষ লেগে থাকে চাই সে ভালো হোক অথবা মন্দ হোক সুখী হোক অথবা দুঃখী হোক এমনকি পূর্বে যে আমাদের নবী রাসুলগণ চলে গিয়েছেন তাদের বিরুদ্ধেও বহু ধরনের শত্রু ছিল তারা শত্রুর জ্বালাতনে নির্যাতনে দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছিলেন খুব কম নবী আছে তিনি তার এলাকা ছাড়েন নাই শত্রুর কারণে বেশিরভাগ নবীরাই শত্রুর কারণে তারা তাদের এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন এমনকি আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহ্লামও নিজ দেশ ত্যাগ করছেন যাহা আমরা সকলে জানি শত্রু দের কারণে শত্রুরা বাধ্য করেছেন মহানবী সাল আলি সাল্লামকে কি হত্যা করা হবে না তাকে বন্দি করা হবে এ পরামর্শ নিয়ে মহানবী সাল্লামকে ব্যারিকেড দেওয়া হয়েছিল কিন্তু মহানবী সাল আলী হিসাল্লাম সুরাইয়াসিনের প্রথম নয়টি আয়াত পরে বালুতে ফু দিয়ে তাদের দিকে ছিটিয়ে দিলেন উড়িয়ে দিলেন প্রত্যেকটা শত্রুর চোখের মধ্যে সে বালু গিয়ে পড়লো আল্লাহরবুর আলমিনের নির্দেশে আর তারা মাহানবী সাল্লি সাল্লামকে দেখতে পেল না শেষ পর্যন্ত মহানবী সাল্লাম খুব সহজেই চলে গেলেন মক্কা থেকে মদিনায় সুপ্রিয় দর্শক কারো যদি এরকম কঠিন শতু থাকে তাহলে আপনি সুরায় আসিনের প্রথম নয়টি আয়াত একবার তেলাওয়াত করে আপনার শত্রুর বাড়ি যেদিকে সেদিকে আপনি এক মুষ্টি বালু নিয়ে বালুর মধ্যে ফু দিয়ে ছিটিয়ে দেবেন ইনশাল্লাহ শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমিন আসসালামু আলাইকুম